পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এতদিন দেশে বিনিয়োগে অনীহা ছিল সিলেটের মানুষের। তবে সেই বিনিয়োগে ভিন্ন মাত্রা আনার পাশাপাশি তথ্য প্রযুক্তির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। সিলেটে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয় সীমান্তবর্তী পিছিয়ে পড়া জনপদ কোম্পানিগঞ্জকে। এমন সিদ্ধান্তে আমূল পরিবর্তন আসে এখানকার যোগাযোগ ব্যবস্থায়। সারা দেশে হাইটেক ও সফটওয়্যার পার্ক স্থাপনের অংশ হিসেবে 2016 সালে সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু হয় কোম্পানিগঞ্জের বর্ণি গ্রামে। এই অঞ্চলটা একটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, এখানে লোকজনের কাজ নাই, অনেক শিক্ষিত যুবক ছেলেরা আছে যারা কাজ পায় না। তো এখানে এই প্রজেক্টটা হইলে এখানে যে আইটি সেন্টারে যে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হবে, এখানে ট্রেনিং দিলে কমপক্ষে 50,000 লোকের এখানে বেকার লোকদের এখানে কর্মসংস্থান হবে এবং এই এলাকা তখন অবশ্যই আলটিমেটলি ডেভেলপ হয়ে যাবে। বঙ্গবন্ধু হাইটেক পার্কের মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের হাব হিসেবে নতুন পরিচয় আবির্ভূত হবে সিলেট। ইতোমধ্যেই হাইটেক পার্কের 163 একর এলাকায় বরাদ্দ নিয়েছে নামী দামি সব প্রতিষ্ঠান, পাশাপাশি নতুন উদ্যোক্তাদেরও সুযোগ করে দিয়েছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। জোন 2 আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওখানে প্লট অলরেডি বরাদ্দ হয়ে গেছে, আরএফএল, র্যাঙ্কস, ইবিএল ওনাদের কাজ ওনার খুব তাড়াতাড়ি শুরু করবেন। তো এই পর্যন্ত এখন যে বাকি যে কাজগুলো আছে এটা এই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বন্যা বৃষ্টিপ্রবণ ও নিচু এলাকা হওয়ায় মাটি ভরাটসহ রাস্তাঘাট নির্মাণের সার্বিক বিষয় মাথায় রেখেই শেষ হয়েছে ভূমি উন্নয়নের কাজ। সতর্কতার সাথে কাজটি শেষ করেছে নৌবাহিনীর একটি প্রতিষ্ঠান। আমরা চারদিকে এনবাকমেন্ট, ভেরিবাত নির্মাণ, তারপর বালু ভরাট, এই কাজগুলো আমরা দ্রুত সময়ের ভিতরে গভর্নমেন্টের যে ফার্স্ট প্রায়োরিটি বেস যে কাজটা, গভর্নমেন্টের যে ভিশন, এই ভিশনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই কাজটা দ্রুত সময়ের ভিতরে সঠিক টাইমের ভিতরে আমরা এটা সম্পন্ন করি। প্রকৃতি তার সম্পদ আর সৌন্দর্যের বিশাল অংশ ঢেলে দিলেও আদতে শিল্পখাতে খুব একটা এগিয়ে যেতে পারেনি সিলেট। তবে হাইটেক পার্ক ঘিরে সম্ভাবনার আরেক নতুন সিলেট গড়ে উঠছে এমন মত স্থানীয়দের। বঙ্গবন্ধু হাইটেক পার্ক থেকে মাত্র 5-7 কিলোমিটারের দূরত্বে অবস্থিত বাংলাদেশের সর্বশেষ ঘোষিত স্থলবন্দর ভোলাগঞ্জ। এখানকার প্রায় হাজারেরও উপরে ব্যবসায়ী প্রতিদিন তাদের লেনদেন সম্পন্ন করেন প্রায় 70-80 কিলোমিটারের দূরত্বে অবস্থিত তামাবিল স্থলবন্দর দিয়ে। ব্যবসায়ীরা মনে করছেন, বঙ্গবন্ধু হাইটেক পার্ক উদ্বোধনের পাশাপাশি যদি দ্রুত সময়ের মধ্যে ভোলাগঞ্জ স্থলবন্দরের ইমিগ্রেশনটি সচল করা যায় তাহলে তাদের জন্য যেমন সহজ হবে ব্যবসা করা, গতি বাড়বে তাদের ব্যবসায়, আর ইতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে। আবু বকর আল আমিন, এখন বঙ্গবন্ধু হাইটেক পার্ক, সিলেট।